যশোর মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ওই যুবকের মৃত্যুর পর তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রেখে চলে যায় প্রতিষ্ঠানটির সদস্যরা। এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। দুইজনকে গ্রেপ্তার ও ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা জীবননগরের মাহফুজুর রহমানকে গত ২৬ এপ্রিল যশোরের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শনিবার বিকেলে মাহফুজের মৃত্যুর খবর পায় পরিবার। যশোর জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ দেখে হত্যা বলে সন্দেহ করেন তারা। পরিবারের অভিযোগ, পিটিয়ে হত্যা করে মাহফুজের মরদেহ হাসপাতালে ফেলে গেছে ওই প্রতিষ্ঠানের লোকজন। হাসপাতালে এসে মর্গে দেখি লাশ, থানায় আসি, থানার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে রাত্রে ওদের যে সিসি ফুটেজ আছে, সিটির সিসি ফুটেজে বেশ কিছু ধারণকৃত ভিডিও দেখা যায়, তাতে স্পষ্ট বোঝা যায় যে অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। পরিবারের অভিযোগ পেয়ে রাতে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এতে দেখা যায় মাহফুজকে একটি রুমে চেপে ধরে মারপিট করছে কয়েকজন। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক মাসুম করিম ও আশরাফুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা জানতে পারি যে ওখানে তাকে তার উপর নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সাথে জড়িত সকলকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি পুলিশের হেফাজতে রয়েছে। ওই কেন্দ্রে বর্তমানে চিকিৎসাধীন ১৬ জন। ডিবিসি নিউজ ডেস্ক।